আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ই অবরাকু বিসমিল্লাহীর রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরুবুল আইলামিন ওয়াসাল্তু আলাহ রসুলহি মোহাম্মদীম ও আলি ওয়া বিহী আজমাইন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। তা হল যে আমরা কেমন মানুষকে দান করব আসলে ইসলামের মধ্যে দান হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং দানের মাধ্যমে আমরা মানুষকে সহায়তা করে থাকি মানুষকে আমরা সহমর্মিতা দেখাই মানুষকে হেল্প করি সাহায্য করি বন্ধুগণ নিঃসন্দেহে দান করাটা অনেক বড় একটা ভালো কাজ এবং একটা বড় ইবাদত বন্ধুগণ অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই আমাদের কাছে অনেকেই সাহায্য চায় আমরা বিশেষ করে যখন রাস্তাঘাটে চলাফেরা করি বা গাড়িতে যখন জার্নি করি অনেকে আসে আমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য তো আমরা অনেকেই হয়তো সন্দেহ করি সন্দেহের দৃষ্টিতে তাকাই যে আসলে যে আমার কাছে সাহায্য চাচ্ছে আসলেই কৃষি অসহায় লোক নাকি এটা তার পেশা তো বন্ধুগণ আমরা রাস্তাঘাটে যাদেরকে দেখি এরকম সাহায্য চায় বা অনেকেই নিজের সন্তানের অসুস্থতার কথা বলে বা অনেকেই নিজের মায়ের অসুস্থতার কথা বলে এভাবে আর কি সাহায্য চেয়ে থাকে আমাদের কাছ থেকে তো এখন কথা হলো যে আসলে আমাদের কি উচিত তাদের ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা আমাদের কি আসলে উচিত বন্ধুগণ যদি আপনি এরকম কোনো ব্যক্তির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভালোভাবে জানেন যে আসলে সেটাকে এই সাহায্য চাওয়াটাকে পেশা হিসেবে নিয়েছে সেই ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য চায় তাহলে আপনি তাকে সাহায্য দিবেন না ব্যাস কিন্তু যদি কোনো ব্যক্তি সম্পর্কে আপনি খুব ভালোভাবে না জানেন তার ব্যাকগ্রাউন্ড না না জানেন তাহলে এটা নিয়ে আপনার টেনশন করার কোনোই প্রয়োজন নেই যদি আপনার দেওয়ার সামর্থ্য থাকে দান করার সামর্থ্য থাকে তাহলে আপনি তাকে যতটুকু পারেন ততটুকু হেল্প করবেন সাহায্য করবেন তো আপনি খাস নিয়তে যদি দশটি টাকা দান করেন তাহলে এটার জন্য আল্লাহ আল্লাহতাল্লাহ আপনাকে অনেকগুলো সব দান করবেন ইনশাআল্লাহ তার নিয়ত যেটাই হোক না কেন তার পেশা যেটাই হোক না কেন আপনার যদি নিয়ত সহি থাকে তাহলে আপনি অবশ্যই নেকি পাবেন বন্ধুগণ আমার একজন ওস্তাদ একটি ঘটনা শুনিয়েছিলেন যে একজন ব্যক্তি তিনজন মানুষকে দান করেছিল তিনজনের মধ্যে একজন ছিল পতিতা একজন ছিল বড়োলোক এবং একজন ছিল চোর তো বন্ধুগণ তিনি এই তিনজন ব্যক্তিকেই দান করছেন তো যখন তিনজন ব্যক্তিকে দান করে সেই লোক সেখান থেকে চলে গিয়েছে তখন এই তিনজনের মধ্যে যে ছিল ধনী সে বলতেছে আমার তো নিজেরই অনেক ধন সম্পদ আমি তো মানুষকে দান করি না আমি তো নিজেই বখিল, অথচ আমি বড়লোক হওয়া সত্ত্বেও আমাকে একজন আল্লাহ রাস্তায় দান করে চলে গেল তো আল্লাহ তাকেও সম্পদ দিছে আমাকেও সম্পদ দিছে সে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে তাহলে আমি কেন ব্যয় করতে পারবো না অতএব আমিও আজকে থেকে দান করব। তো বন্ধুগণ সেই ব্যক্তিও তার পরের থেকে দান করা আরম্ভ করে দিয়েছে আর দ্বিতীয় যে ব্যক্তি চোর ছিল সে বলতেছে যে আল্লাহ আল্লাহতালা তো আমাকে চুরি করা ছাড়াও চালাইতে পারে চুরি করা ছাড়াও আমাকে রিজিক দিতে পারে তাহলে আমি কেন চুরি করব। আল্লাহ তালা চাইলে তো আমাকে এমনিতেই খাওয়াইতে পারবেন তো বন্ধুগণ তারপরে থেকে সে চুরি করা একদম ছেড়ে দিয়েছিল আর একজন ছিল পতিতা যে দেহ ব্যবসা করত মহিলা তো সে বলতেছে যে আমি নিজের ইজ্জত সম্ভ্রাম নষ্ট করে এত গুনার কাজ করে আমার টাকা উপার্জন করার কি প্রয়োজন আল্লাহ চাইলে তো আমাকে এমনিতেই রিজিক দিতে পারেন এমনিতেই আমাকে যে কোনোভাবে চালিয়ে নিতে পারেন তাহলে আমি কেন খারাপ কাজ করব কেন অবৈধ কাজ করব। তো সেও খাস তবা করে সেই কাজ থেকে ফিরে এসে সে ব্যক্তিও ভালো হয়ে গেছে তো বন্ধুগণ এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমরা যাদেরকে দান করব। হেদায়তর মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা সব দেওয়ার মালিকও আল্লাহ আল্লাহতালা এবং রিজিক বন্টন করার মালিক রিজিক বরাদ্দ করার মালিকও একমাত্র আল্লাহ তাআলা তো আমরা যাদেরকে দান করব তার কি আছে কি নেই তার ব্যাকগ্রাউন্ড কি অমুক তমুক এগুলো দেখার কোনো প্রয়োজন নেই হালকা যে দান আমরা করি আমরা যদি সামর্থ্য আমাদের যদি থাকে আমরা যতটুকু পারি আমরা গরিব দুঃখী অসহায় ফকির মিসকিন সবাইকে আমরা দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমাদের এই সামান্য ছোটো ছোটো দান কাল কেয়ামতের ময়দানে অনেক বড় নেকির কারণ হবে ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই বেশি বেশি আল্লাহ রাস্তায় খরচ করার দান করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত এ ধরনের ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ حبيبك আলিকুম الخلق অবরাকুম